ব্রেকিং নিউজ, সদ্য প্রয়াত আওয়ামী লীগের বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আটক হয়েছেন। উনি বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরকে ব্যবহার করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং সে সময় এয়ারপোর্টের যে কর্তৃপক্ষ তাকে গিয়ে আটক করে। এর আগে কিন্তু আজকে আমরা দেখেছিলাম আরেকজন আইসিটি প্রতিমন্ত্রী পলক সাহেব, যে কিনা আমাদের এই আন্দোলনের সময় দুদফা ইন্টারনেট সহ সকল সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়েছিল, সেও কিন্তু আটক হয়েছেন এবং সে বাংলাদেশের আন্তর্জাতিক এয়ারপোর্ট ব্যবহার করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং সে সময় সে তার চেহারা ঢাকার জন্য মাস্ক পরেছিলেন। সে সময় বিমানবন্দর কর্তৃপক্ষ গিয়ে তাকে আটক করেন। এর মধ্য দিয়ে দুইটা উইকেটের পতন হলো। এই পাইপলাইনে আরও মন্ত্রী প্রতিমন্ত্রী রয়েছে, যেমন ওবায়দুল কাদের, তারপরে নওফেল, স্পেশালি আরাফাত, এদেরকে কিন্তু জনগণ খুঁজছে, এদের পরিণতি দেখার জন্য অপেক্ষা করছে। এখন এই সব মন্ত্রী প্রতিমন্ত্রীদেরকে নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ ক্ষোভ রয়েছে জনগণের মাঝে। যদি এরা 1 মিনিট এদেরকে হাতের নাগালে পেত তাহলে শেষ করে ফেলতো। ভাগ্য তাদের ভালো যে তারা আসলে আটক হয়েছেন, তারা পাবলিকের হাতে পড়েননি। পরবর্তীতে কোনো খবর পেলেই, কেউ আটক হলে অবশ্যই সেই খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে।